কালাভুনা নামটি শুনলেই গরুর মাংসের কালাভুনার কথা মনে আসে। কিন্তু সবার কথা চিন্তা করে বার্তার স্বাদ বৈচিত্র্যে আজকে আনা হয়েছে খাসির মাংসের কালাভুনা। খাসির মাংসের কালাভুনা তৈরির জন্য আমি নিয়েছি 2 কেজি খাসির মাংস। এবারে মাংসে একে একে 2 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা, 3 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ লবণ, 4 চা চামচ গরম মশলা, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ পেঁয়াজ কুচি, 6 টেবিল চামচ টক দই, 5টি তেজপাতা, 5 টুকরা দারুচিনি, 5 থেকে 6টি এলাচ, 3টি তারাহরি, 6 থেকে 8টি লবঙ্গ, 1 কাপ বেরেস্তা ভাজা তেল এবং 1 কাপ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে মেরিনেট করে রাখতে হবে 1 ঘন্টার জন্য। সময় হয়ে গেলে উচ্চ তাপে মাংস কষাতে হবে ভালোভাবে। এরপর 10 মিনিট অল্প আঁচে রেখে ঢেকে দিতে হবে। তবে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে যেন পাত্রের নিচে লেগে না যায়। এভাবে 1 ঘন্টা রাখতে হবে মাংস। এক ঘন্টা পর মাংসে 1 কাপ গরম পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। এভাবে 1/2 ঘন্টা রাখতে হবে যেন পানি শুকিয়ে মাংস সিদ্ধ হয়ে আসে। মাংস সিদ্ধ হয়ে আসলে এতে দিতে হবে 1/2 চা চামচ জয়ফল গুঁড়া, 1/2 চা চামচ জয়ত্রী গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি গুঁড়া, 2 চা চামচ টালা জিরার গুঁড়া এবং 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়া। এবারে সব মশলার গুঁড়া মাংসে ঢেলে দিতে হবে। এভাবে আরও 1/2 ঘন্টা রাখতে হবে। ফিনিশিং বাগারের জন্য কড়াইতে সরিষার তেল নিতে হবে 1/2 কাপ। এতে 3টি পেঁয়াজ কুচি, 5 কোয়া রসুন কুচি হালকা সোনালি রং হলে দিতে হবে। সাথে দিতে হবে 5 থেকে 6টি শুকনা মরিচ। পুরোপুরি ভাজা হয়ে এলে এগুলো মাংসে ঢেলে হালকা আঁচে রাখতে হবে আরও 5 মিনিট। নামানোর আগে সামান্য রাঁধুনি গুঁড়া ছিটিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নামাতে হবে খাসির কালাভুনা।